আসসালামু আলাইকুম সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ পার্ট 2 এর ইউনিট 6 লেসন 7 নিয়ে আমরা আলোচনা করব। তো ইউনিট 6 লেসন 7 এর শুরুতে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই লেসনে ব্যবহৃত যে সকল শব্দগুলো আছে অর্থাৎ ওয়ার্ড মিনিং, আমরা এই ওয়ার্ড মিনিং গুলো ফার্স্টে দেখব, তারপর আমরা চলে যাব মেসেজে। তো আমরা শুরু করি ওয়ার্ড মিনিং দিয়ে। এখানে স্ক্রিনে আমরা ওয়ার্ড মিনিং গুলো দেখতে পাচ্ছি। তো এই লেসনে যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে তার ওয়ার্ড মিনিং, যেমন প্রথম হচ্ছে রিল্যাক্স। রিল্যাক্স মানে বিশ্রাম বা আরাম করা। আরাম লাভ মানে হচ্ছে শব্দে হাসা। ওয়ান্স ওয়ান্স হেড অফ মানে প্রচুর পরিমাণ। গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি বা নানা নানি। ফুল মুন মানে পূর্ণিমা। শাইন মানে কিরণ দেয়া। ব্রাইটলি মানে উজ্জ্বল ভাবে। হ্যাড মানে ছিল বা খেয়েছিল। হ্যাড শব্দটা আমরা খাওয়া অর্থ ব্যবহার করে থাকি, এই কারণে এখানে হ্যাডের বাংলা হয়েছে খেয়েছিল। ডেলিশিয়াস শব্দের অর্থ সুস্বাদু। সাপার মানে রাতের খাবার। ইয়ার্ড মানে উঠান বা আঙিনা। এক্সাইটেড মানে উত্তেজিত। এরপরে হচ্ছে সেম। সেম মানে একই। স্টাডি মানে পড়াশোনা করা। গ্ল্যাডলি মানে আনন্দের সাথে বা খুশির সাথে। তো এরপরে যেগুলো আছে বলতেছে যে জয়েন, জয়েন মানে যোগ দেওয়া। ম্যাট মানে মাহুল। জোকিং মানে মজা করছে। লাউডেস্ট মানে হচ্ছে শব্দ। ডিসক্রাইব মানে বর্ণনা করা। ইন্টার স্কুল মানে ইন্টার স্কুল মানে আন্তঃ স্কুল। টেক পার্ট মানে অংশ নেওয়া। প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। অ্যারাউন্ড মানে চারপাশে। ওন মানে জয়লাভ করেছিল বা জিতেছিল। অ্যানুয়াল মানে বার্ষিক। ফ্ল্যাট মানে হাতে চাটি দেওয়া। জেলাইট মানে আনন্দিত। ফানি মানে মজার। আর হচ্ছে গ্যাদারিং মানে জমায়েত। তো এই ছিল প্যাসেজগুলো, সরি এই ছিল ওয়ার্ড মিনিংগুলো। আমরা সরাসরি চলে যাবো মেসেজে। তো আমরা যে মেসেজটা পেয়েছি ইউনিট 6 লেসন 7, আমরা প্রথমেই দেখেছি ইউনিট 6 লেসন 7 আন্ডার দি ফুল মুন। আন্ডার দি ফুল মুন মানে মানে পূর্ণ চাঁদের নিচে অথবা পূর্ণিমা রাতে আমরা বলতে পারি। এখানে কি ওয়ার্ডস আছে, রিল্যাক্স, লাভ, কনস, হেড অফ। অলরেডি আমরা এই শব্দগুলো পেয়েছি, এই কারণে আমরা সেগুলোটা রিপিট করবো না। এরপর আমরা চলে যাই সরাসরি প্যাসেজটাতে, যে প্যাসেজটাতে কি বলছে। যেমন এখানে প্যাসেজটাতে বলছে যে ইট ওয়াজ জিসাস গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ। ইট ওয়াজ এটা ছিল জিসাস গ্র্যান্ড প্যারেন্টস হাউস, জিসানের দাদা দাদির বাড়ি। হাউস জিসানের দাদা দাদির বাড়ি ইন দ্য ভিলেজ, গ্রামে। বলতেছে যে ইট ওয়াজ জিসাস গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ, এটা হচ্ছে জিসান গ্রামে জিসানের দাদা দাদির বাড়ি। দ্য নাইট স্কাই, রাতের আকাশটি ওয়াজ ক্লিয়ার। ওয়াজ ক্লিয়ার তাহলে ক্লিয়ার মানে পরিষ্কার। তো দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, রাতের আকাশটি ছিল পরিষ্কার। দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি। দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি, ফুল মুন মানে পেয়েছি আমরা পূর্ণিমা। আরেকটা হলো পূর্ণ চন্দ্র। তো বলতেছে দ্য ফুল মুন ওয়াজ শাইনিং, পূর্ণ চাঁদ বা পূর্ণ চন্দ্র ওয়াজ শাইনিং, কিরণ দিচ্ছিল ব্রাইটলি উজ্জ্বল ভাবে। তো বলতেছে যে চাঁদ উজ্জ্বল ভাবে কিরণ দিচ্ছিল বা উজ্জ্বল ভাবে আলো দিচ্ছিল। অল দ্য ফ্যামিলি মেম্বার্স, অল দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সকল সদস্যরাই হ্যাড খেয়েছিল। ডেলিশিয়াস সাপার, আমরা ডেলিশিয়াস শব্দের অর্থ পেয়েছি সুস্বাদু। আর সাপার মানে পেয়েছি রাতের খাবার। তাহলে ডেলিশিয়াস সাপার সুস্বাদু রাতের খাবার, পরিবারের সকল সদস্যরাই সুস্বাদু রাতের খাবার খেয়েছিল। অ্যান্ড স্যাট এবং বসেছিল ইন দ্য ইয়ার্ড। ইয়ার্ড মানে আমরা পেয়েছি আঙিনা বা উঠান। ইন দ্য ইয়ার্ড আঙিনাতে বলতেছি যে স্যাট ইন দ্য ইয়ার্ড আঙিনাতে বসেছিল, পরিবারের সকল সদস্যরাই সুস্বাদু খাবার খেয়েছিল এবং আমিনাতে বসেছিল। জিসান্স কাজিনস জাহিদ অ্যান্ড সীমা ওয়ার ভেরি এক্সাইটেড। জিসান্স কাজিনস, জিসানের চাচাতো ভাই এবং জাহিদ অ্যান্ড সীমা, জাহিদ এবং সীমা ওয়ার ভেরি এক্সাইটেড, বলতেছে যে খুবই উত্তেজিত ছিল। জিসানের চাচাতো ভাই বোন জাহিদ এবং সীমা খুবই উত্তেজিত ছিল। দে ওয়ার দে আর দে আর দ্য সেম এজ, দে আর দ্য সেম এজ, এটা হচ্ছে একই বয়সের। অর্থাৎ সেম মানে একই, এজ মানে বয়স। তো বলছে দে আর দ্য সেম এজ, তারা একই বয়সের। দে ওয়্যার অলসো স্টাডিং অ্যাট আ ভিলেজ স্কুল, দে ওয়্যার অলসো স্টাডিং, তারা পড়াশোনা করতেছিল অ্যাট আ ভিলেজ স্কুল, ভিলেজ স্কুল, গ্রামের স্কুলে, তারাও গ্রামের স্কুলে পড়াশোনা করছিল। এটা বলছে। এরপরে বলছে দ্য গ্র্যান্ড প্যারেন্টস, দ্য গ্র্যান্ড প্যারেন্টস গ্ল্যাডলি জয়েন দেম, দ্য গ্র্যান্ড প্যারেন্টস গ্ল্যাডলি জয়েন দেম, বলতেছে যে তাদের যে দাদা দাদি এরাও আনন্দের সাথে তাদের সঙ্গে যোগ দিয়েছিল। গ্ল্যাডলি মানে হবে আনন্দের সাথে। দে ওয়্যার সিটিং, দে ওয়্যার সিটিং, তারা বসেছিল অন আ ব্যাম্বু ম্যাট। ব্যাম্বু ম্যাট মানে বাঁশ দিয়ে তৈরি এক ধরনের মাদুর, সেটাকে বলা হচ্ছে ব্যাম্বু ম্যাট। বলতেছে যে দে ওয়্যার সিটিং অন আ ব্যাম্বু ম্যাট, তারা বাঁশের তৈরি এক ধরনের মাদুরের উপরে বসেছিল।
everybody felt relaxed আমরা প্রথম শব্দটি পেয়েছিলাম রিল্যাক্স মানে আমি এখানে বলছি বিশ্রাম রিল্যাক্সের আরেকটা বাংলা হলো আরাম তো বলতেছি everybody felt relaxed প্রত্যেকেই আরাম অনুভব করতেছিল বা প্রত্যেকেই আরাম বোধ করতেছিল they were talking laughing and joking বলতেছি they were talking laughing and joking they were talking talk মানে কথা বলা laugh মানে হাসা কিছু শব্দে হাসা joke মানে মজা করা তো বলতেছি যে they were talking laughing and joking বলতেছি যে তারা কথা বলছিল হাসছিল উচ্চ শব্দে হাসছিল এবং মজা করছিল তারপর বলতেছে যে the children's voices were the loudest the children's voices were the loudest শিশুদের কণ্ঠস্বরটা ছিল খুব উঁচু বা উচ্চ শব্দ বলতেছে শিশুদের কণ্ঠস্বরটা খুব উঁচু ছিল বা মানে জোরালো ছিল just jahid described how he played for his school in the upojila in the school tournament jahid described jahid বর্ণনা করেছিল describe মানে বর্ণনা করা বা ব্যাখ্যা দেওয়া jahid described jahid বর্ণনা করেছিল how he played কিভাবে সে খেলেছিল for his school তার স্কুলের জন্য for his school তার স্কুলের জন্য in the upojila in the school tournament উপজেলা আন্তঃ স্কুল টুর্নামেন্টে জাহিদ কিভাবে তার স্কুলের জন্য খেলায় অংশগ্রহণ করেছিল সে সেটা বর্ণনা করল এরপর বলতেছে যে what scores do you take learning জাহিদ asked জাহিদ জাহিদ জিজ্ঞাসা করল what scores do you take learning কোন ধরনের খেলায় তুমি অংশগ্রহণ করো জিসান couldn't answer জিসান couldn't answer জিসান উত্তর দিতে পারলো না জিসান couldn't answer জিসান উত্তর দিতে পারলো না there was no playground there was no playground playground এর বাংলা বলছিলাম আমরা মাঠ খেলার মাঠ there was no playground কোনো খেলার মাঠ ছিল না in his school the school and around his house around মানে চারপাশে বা চারিদিকে তো বলতেছে and around his house এবং তার স্কুলের সরি বাড়ির চারপাশে কোনো খেলার মাঠ ছিল না পুরো লাইনটা বলতেছে যে there was no playground in his school and around his house বলতেছে যে তার বাড়ি স্কুলে এবং তার বাড়ির চারপাশে বা আশেপাশে কোনো খেলার মাঠ ছিল না সীমা also told them how she won the first prize for 100 meter sprint in her school annual sports she also told them সীমা তাদেরকে বলেছিল how she won the first prize কিভাবে সে প্রথম পুরস্কার পেয়েছিল ফর 100 মিটার স্প্রিন্ট স্প্রিন্ট শব্দের অর্থ হলো কম দূরত্বের যে দৌড় প্রতিযোগিতা সেটাকে বলা স্প্রিন্ট তো বলতেছে যে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কিভাবে সে প্রথম পুরস্কার পেয়েছিল ইন স্কুল অ্যানুয়াল স্পোর্টস তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে সে কিভাবে প্রথম পুরস্কার পেয়েছিল সীমা সেটাও বলেছিল She sang, sing মানে আমরা জানি গান করা, sing এর অর্থ হচ্ছে sang. She sang a beautiful bhawaiya. বলতেছে সে খুব সুন্দর একটা bhawaiya গান গেয়েছিল বা bhawaiya গেয়েছিল. Everybody clapped their hands in delight. বলতেছে everybody প্রত্যেকে clap মানে আমরা জানি হাতে তালি দেওয়া, clap প্রত্যেকে হাতে তালি দিয়েছিল. Everybody clapped their hands. প্রত্যেকে হাতে তালি দিয়েছিল in delight. Delight মানে আনন্দ. বলতেছে যে আনন্দের সাথে সকলেই হাতে তালি দিয়েছিল বা আনন্দের সকলেই হাতে তালি দিয়েছিল জুলিস আন্ট মিসেস জাহানারা খান টোল্ড সাম ফানি জোকস দ্যাট মেড দেম লাফ দেয়ার হেড অফ জুলিস আন্ট মিসেস জাহানারা খান টোল্ড সাম ফানি জোকস কয়েকটা মজার কৌতুক বলেছিলেন that made them laugh যা তাদেরকে হাসিয়েছিল they are paid off আমরা word meaning এ পেয়েছিলাম one syllable এর আমরা meaning টা পেয়েছি প্রচুর পরিমাণ তো এখানে প্রচুর বা অনেক তো বলতেছি যে জুলির চাচি মিসেস জামানারা খান কয়েকটি মজার কৌতুক বলেছিল যা তাদেরকে অনেক হাসিয়েছিল the family gathering went on into the night The family gathering went on far into the night. বলতেছে যে
জমা একটি ওয়েন্ট অন গো অন মানে চালিয়ে যাওয়া বা চলা তো বলতেছে ওয়েন্ট অন চলেছিল ফার ইনটু দ্য নাইট অনেক রাত্রি পর্যন্ত তো বলতেছে যে পরিবারের এই জমায়েতটি অনেক রাত্রি পর্যন্ত চলেছিল এটা ছিল প্যাসেজ এরপরে কিছু এমসিকিউ দেওয়া আছে তো তোমরা বাসায় এই এমসিকিউ গুলো চেষ্টা করবে এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা ফেস করো এই এইগুলো করতে তাহলে আমাকে জানাবে আমি যথাসম্ভব চেষ্টা করব সেটাকে সলভ করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম।